want justice! We 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 want justice! অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত প্রশ্ন করছেন। আমাদের এই মিছিল অরাজনৈতিক নয়, আমাদের এই মিছিল ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে। এটা সবথেকে বড় রাজনীতি হচ্ছে ওই রাজনীতি যেখানে একটা ছেলেদের পুরুষদের মানসিকতাকে নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায়, সেইটার এগেনস্টে সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে, হোয়াট অ্যাবাউটরি না করে। আমার একটাই কথা সবাইকে, এবং এই প্রতিরোধ এই প্রতিবাদী আন্দোলন চলতে থাকুক যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আরও একটি কথা বলে দিতে চাই, গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন, অত্যন্ত স্বাগত পদক্ষেপ, অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে, সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে। এখানে যদি আমরা চলে যাই তাহলে 14 তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো? যদি আজকে রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি? যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি রাস্তায়, তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি, তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি, তার পুরো পোটেনশিয়াল থেকে এক্সপ্লয়েট করা থেকে তাকে বঞ্চিত করছি, তার অধিকার থেকে বঞ্চিত করছি। তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? তার নিজের না, প্রশাসনের দায়িত্ব, যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব। আমি আবারও বলছি সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে, তথাকথিত রঙিন রাজনীতি দূরে সরিয়ে রেখে এই রাজনীতির বিরুদ্ধে কথা বলুন, এবং এইগুলোর বিরুদ্ধে স্বর চড়াতে থাকুন, স্বর বজায় রাখুন, তবে একটা সিস্টেমিক চেঞ্জ হবে। এটা আমরা তোমরা ওরা এ পশু এসবের ব্যাপার নয়, এটা একটা গোটা দেশে সিস্টেমিক চেঞ্জের ব্যাপার। এইগুলো আমরা ভালো করে বিশ্বাসটা করে সেটা নিয়ে এগিয়ে যাই। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি দেশের বাইরেও সমস্ত জায়গায় মানুষ রাস্তায়, যে আজকে এই সমস্ত দোষীদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে সমস্ত জায়গা থেকে সবাই রাস্তায় থাকবে, এবং এটা আমাদের সাধারণ মানুষের প্রত্যেকে গর্জে উঠেছেন আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে জাস্টিস চাই। আজকে দেখেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানে ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে, 144 ধারা জারি হয়ে গেছে, তার মধ্যেও মানুষ রাস্তায় আছে। সুতরাং আপনারা একটাই কথা আমাদের হাত জোর করে বলছি, প্রশাসনকে, উই ওয়ান্ট জাস্টিস। এই যে প্রশাসনিক ব্যর্থতা হয়েছে সেটার মুখোমুখি প্রশাসনকে হতে হবে, পুলিশকে হতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে হতে হবে, পুলিশ মন্ত্রীকে হতে হবে। আমাদের সকলে প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে, গোটা জনসাধারণের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে। এটা প্রশাসনিক ব্যর্থতাতে পথেই, যত তাড়াতাড়ি জাস্টিস চাই আমরা, এটা আমাদের আপাতত আবেদন। জাস্টিসের জন্য যে নামতে হচ্ছে এটা একটু অবাক, যে এটা তো আমাদের প্রাপ্য, তবে এইটুকুনি চাই যাতে জাস্টিস দিতেই হবে, কারণ উই ওয়ান্ট জাস্টিস। যা ঘৃণ্যতম কাজ হয়েছে আমি চাই যে সঠিক দোষীদের, আমরা সবাই চাই সঠিক দোষীদের চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এরকম ঘৃণ্যতম কাজ আর কোনো সময় না হয়।